বেড়িবাঁধের ধস নামার অন্যতম কারণ হলো বাঁধের উপর দিয়ে অবৈধ 90 পাইপ ও বাঁধের তলা দিয়ে কেটে মিনি কলগেট তৈরি। শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের নিচ দিয়ে 90 দশকে মৎস্য চাষের সুবিধার জন্য মিনি কলগেট নির্মাণ করে। এই কলগেটগুলো ফিশারি গেট নামে পরিচিত। প্রতিনিধি বিলাল হোসেন জানান, এই কলগেটগুলো ব্যবহার শর্ত অনুযায়ী বলা হয়েছে এলাকার জলাবদ্ধতা নিরসনে ও মৎস্য কাজের জন্য ব্যবহার করা যাবে, কোনো প্রকার অবহেলা করা যাবে না। শ্যামনগর উপকূলীয় 140 কিলোমিটার বেড়িবাঁধের তলা দিয়ে বাঁধ কেটে মিনি কলগেট তৈরি করে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী 140 কিলোমিটার বাঁধের নিচ দিয়ে 75টার মতো কলগেট রয়েছে। এর মধ্যে 15টা কলগেট ঝুঁকিপূর্ণ থাকায় বন্ধের জন্য নোটিশ প্রদান করা হয়েছে। কিন্তু কিছু প্রভাবশালী মহল এই মিনি গেটগুলো থেকে লোনা পানি উঠানো ও নামানোর ফলে ঘের মালিকদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে লোনা পানি উত্তোলনের সুযোগ করে দেয়। এর কারণে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ঠিকঠাক মতো দেখাশোনা না করার কারণে নাজুক অবস্থায় অধিকাংশ গেটগুলো। লোনা পানি যাওয়া আসার কারণে গেটের তলা ফেটে বেড়িবাঁধের উপরে সরাসরি লোনা পানির স্রোত লাগায় ধস নামে। বেড়িবাঁধের উপরে অবৈধ পাইপ দিয়ে মিনি কলগেট থেকে প্রতিনিয়ত লোনা পানি উঠানো ও নামানোর ফলে নদীর বেড়িবাঁধ ভাঙন দেখা দেয়। এই গেটের পানি ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে যাওয়ার কারণে তারা ঘের মৎস্য চাষের জন্য মালিকদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়। এই সুবিধা থেকে বাদ যায় না পানি উন্নয়ন বোর্ড, মৎস্য অফিসের কর্মকর্তা সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরাও। সরজমিনে দেখা যায়, শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ মৌখালি গ্রামের আল্লাহরদার মিনি কলগেট থেকে প্রতিনিয়ত লোনা পানি তোলার কারণে সেই স্থানে বেড়িবাঁধে ধস নেমেছে। অতিরিক্ত জোয়ারের সময় লোনা পানি ওঠানো ও নামানোর কারণে এই বর্ষা মৌসুমিতে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। সঠিক তদারকি না করার কারণে খুব খারাপ অবস্থায় আছে কলগেটটি। বেড়িবাঁধের উপরে ধস নামার কারণে বাঁশের পাইলিং করে জোড়াতালি দিয়ে সাময়িক ঠেকিয়ে রেখেছে। অতিরিক্ত জোয়ারের সময় ভেঙে যাওয়ার আশঙ্কায় এলাকাবাসী। শ্যামনগর উপজেলার মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার বলেন, অনেক আগে একটি প্রকল্প ছিল সে সময় গেটগুলো করা, কিন্তু এই গেটগুলো আমরা আর এখন দেখাশোনা করি না, ওটা পানি উন্নয়ন বোর্ড দেখাশোনা করে। শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, শ্যামনগর উপকূলীয় 140 কিলোমিটার বেড়িবাঁধ আছে। বাঁধের নিচ দিয়ে 75টার মতো কলগেট রয়েছে এবং এর মধ্যে 15টা কলগেট ঝুঁকিপূর্ণ থাকায় বন্ধের জন্য নোটিশ প্রদান করেছে এবং তাদের অনেকের বিরুদ্ধে মামলাও চলমান আছে। যে গেটগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আমরা বন্ধ করে দেব। কলটা তোলা, কলটা দেখার কারণে বা জল তোলা ফেলার কারণে, অসংস্কারের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং সামনে যে বর্ষার মৌসুম আসছে, যে বর্ষার মৌসুমে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আমরা অনুরোধ করতেছি কল মালিকদের কাছে খুব শিগগিরই আমাদের আল্লাহ দান সুইচ গেট তাড়াতাড়ি তারা যেন সারাই করার জন্য ব্যবস্থা করে, আর সারাই যদি না করে সরকারি যে পানি উন্নয়ন বোর্ডের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার জন্য তাড়াতাড়ি আমরা কলের উপর যেন নির্দেশ পাই, তা যদি না পাই এলাকার জনগণ সরবরাহ হয়ে যাবে এবং পানিতে ভর্তি থাকবে। কলের কোনো মালিক বা কোনো রকম কোনো ব্যবস্থা আমরা খুঁজে পাচ্ছি না। এ পর্যন্ত বহুবার আমরা মানুষের কাছে প্রোটেস্ট করেছি বা ইউনিয়নের চেয়ারম্যান মুফুজুল্লাহ বিভিন্ন জায়গায় আমরা জানাইছি, কিন্তু সেখান থেকে আমরা কোনো রিপোর্ট পাচ্ছি না। বিদায় আমরা সাংবাদিকের মাধ্যমে জিনিসটা বিস্তার করতে চাচ্ছি যে আমাদের এই সুইচ গেটটা তাড়াতাড়ি এই কল ভাঙন ধরিছে, ছাদ ফেটে গেছে। যদি এই কল ঠিক মতন না সারাই করা হয় তাহলে এই মুহূর্তে 2-1 মাসের মধ্যেই ফাটল ধরে ভেঙে চিড়ে পানি ঢুকে এলাকায় কঠিন ক্ষতিগ্রস্ত হবে, কোটি কোটি টাকা। হ্যাঁ, যারা এই কল মালিক এরা হলো লক্ষ লক্ষ টাকা হাতেই নেয়, কিন্তু কলের পরে কোনো নজর দেয় না, না দিয়ে কলের অবহেলা অবস্থায় কলটা ভাঙন ধরেছে। যদি না ঠিক করা হয় না হলে হলো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করার জন্য বলা হলো। বলিস যে এই কল যেভাবে আছে এভাবে যদি ঠিক না করা সামনে যে গরম কাল আসছে, যে এই যে নদী দুবার চাপ দেবে এই সময় কল এখান থেকে গেট টেকবে না, এবার তো ভেঙে আমাদের ঘর বাড়ি সব নদীতে যাবে।